নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় ফিল্মি কায়দায় এক পুলিশ কর্মকর্তার বাড়ি সহ তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে পৌরসভার হাটাবো দক্ষিণ বারুইপাড়া এলাকায় পুলিশের এএসআই সাইদুল বাশার ও তার দুই প্রতিবেশীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল ভবনের গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এএসআই সাইদুলের বাড়ি থেকে নগদ 4,70,000 টাকা ও 11 ভরি স্বর্ণালঙ্কার সহ একটি মোবাইল সেট নিয়ে যায়। এছাড়া প্রতিবেশী নাইমের বাড়ি থেকে নগদ 2,00,000 টাকা ও 7 ভরি স্বর্ণালঙ্কার এবং মাসুম নামে অপর এক প্রতিবেশীর বাড়ি থেকে নগদ 1,10,000 টাকা ও 2 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। এ সময় মাসুম মিয়া বাধা দিতে গেলে তাকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীরা জানান, ডাকাতির সময় পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় দস্যু চক্রটি। পরপর একাধিক ডাকাতির ঘটনায় বর্তমানে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় লিখিত ডায়েরি দায়ের করা হয়েছে। কাজ করার পরে বাড়িতে আসছি, শরীর তো এমনি ক্লান্ত, পরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তো শুয়ে রয়েছি পরে তো ঘুমাই রয়েছি। পরে আপনার গভীর রাত্রে 2-2:30 দিকে তো ঘুমাইতে উঠছি, চোখ মুখে দেখি আমার ঘরের ভিতরে লোকের অভাব নেই। আমার বইয়ের উঠে দুইজন বই রয়েছে, বইয়া আমার গলার মাঝে ছুরি ধরছে, ছুরি ধরে গেছে একদম, চুপ কোনো কথা নাই। পরে এমনি চাইছি চাই দিয়ে আমার বাড়ি আমার বউরে ইচ্ছা সে মারতেছে, চিনতে পারছি এখন। স্যার এটা কি মুখোশ বাঁধা ছিল, তো মুখোশ বাঁধা অবস্থায় ছিল। মনে করেন কয়েকজনে কইছে ওই যে এনতেনে এনে তো 2-3 বারি ডাকাতি আছে, আর কইছে গেলে গাড়ির লোক বলে যে ফারুক গড়ির গাড়ির মধ্যে ইত্যানে, আমার তো গাড়ি আছে, গাড়ি গড়ির মধ্যে ইত্যানে কাম সাম করতো বুঝলেন। দু একটা আমার সৌর ভাইও মনে চিনছে ওইটা মাসুম আছে, তো মনে করেন মুখোশ টুকুশ বাঁধা ছিল ওরকম ভাবে আর বলতে পারবো না। যে রান্না করবো না, রান্না করার জন্য দরজা খুলছি, খুলছি পরে ডাকা দিয়ে মানে 6 জন মানুষ ঘরের ভিতরে ঢুকে গেছে। রাত কটার দিকে? ওই 2টার দিকে রাত। তো দেড়টা নাগাদ আমি আর আমার আব্বা শুয়ে রয়েছি, তখন হঠাৎ করে দরজা খুলে 4-5 জন লোক আসলো। আসার পরে বলতেছে যে সামনে বন্দুক নিয়া, যে তোরা কেউ লড়বি না, জায়গায় জায়গায় থাক, আমরা ডাকাত, ডাকাতি করবো।